ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু এজয় টিউটোরিয়াল সেন্টার বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো হাইসোমেট্রিক ড্রয়িংয়ে কীভাবে আমরা এই ধরনের একটি অবজেক্ট ক্রিয়েট করবো তোমরা এখন স্ক্রিনে যে অবজেক্টটি দেখতে পাচ্ছ এখানে যে মেজারমেন্টগুলি ইউজ করা হয়েছে এগুলি সব মিলিমিটারে রয়েছে তো এই অবজেক্টটি ড্রয়িং করার জন্য প্রথমে আমরা ইউনিট সেট করে নেবো প্রথমে আমরা এই অবজেক্টকে ডিলিট করে দিচ্ছি তো ইউনিট সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রথমে ইউএন লিখে এন্টার প্রেস করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রয়িং ইউনিটের একটি বক্স ওপেন হয়ে গেছে যেহেতু আমরা মিলিমিটারে ড্রয়িং করবো সেই জন্য আমরা এখান থেকে টাইপটিকে ডিসিম রাখব। রাখবো এবং যে স্মলার ইউনিট রয়েছে সেটিকে আমরা মিলিমিটারে রাখবো এবার আমরা ওকেতে ক্লিক করবো তো আমাদের ইউনিট সেট করা হয়ে গেছে তো এখন তোমরা মাউস পয়েন্টারটির দিকে তাহলে দেখতে পাবে যে মাউস পয়েন্টারটি টু ডি ড্রাফটিং মোডে রয়েছে এটিকে আমরা আইসোমেট্রিক স্ন্যাপে চেঞ্জ করবো তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে ডিএস লিখে এন্টারফেস করবো এবার এখানে ড্রাফটিং সেটিংয়ের একটি বক্স ওপেন হয়ে গেছে এখানে স্ন্যাপ অ্যান্ড গ্রিড ট্যাবের আন্ডারে আমরা এখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপ এই অপশনটিকে চুজ করবো এবার ওকে ক্লিক করে দেবো তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে স্ন্যাপটি রয়েছে স্ন্যাপটি চেঞ্জ হয়ে গেছে তো এবার আমরা ড্রয়িংটি স্টার্ট করবো তো এখানে আমি ড্রয়িংটিকে বা দিকে এখানে ওপেন করে নিচ্ছি এখানে যে লাইনটি রয়েছে এটি ফর্টি এইট রয়েছে তো প্রথমে আমরা এল এন্টার প্রেস করবো এল এন্টার প্রেস করে এখানে ফর্টি এইট এম একটি লাইন এখানে ড্র করে নেব এবার এই লাইনটি আমরা রাখবো এখানে ওয়ান জিরো টু এম তো ওয়ান জিরো টু লিখে এন্টার প্রেস করলাম এবার এখানে হাইট রাখবো এখানে আমরা সিক্সটিন এমএম এম এবার এফ ফাইভ প্রেস করে আমরা আইসোপ্লেনটিকে চেঞ্জ করে নেব এবার এদিকে যে লেন্থ আছে এটিকে আমরা রাখবো টোয়েন্টি ফোর এম এম এবার এন্টার প্রেস করবো তো আমি এখন ড্রয়িংটিকে ওপেন করেছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ফর্টি এইট এম হল হাইট ওয়ান জিরো টু এম এম এবং এখানে যে লাইনটি রয়েছে এটি রয়েছে সিক্সটিন এম এম এবং এদিকে যে ডিপটি রয়েছে এটি হলো টোয়েন্টি ফোর এম এম এবার আমরা এই লাইনটি ড্রয়িং করবো এটির লেন্থ হলো সেভেন্টি টু এম এম এবং হাইট এখানে ফর্টি এইট এম এম আছে আবার আমরা এর লিখে এন্টার প্রেস করব হাইট ফর্টি এইট প্রেস এফ ফাইভ টু চেঞ্জ দ্য আইসোপ্লেন প্লেন ওয়ান জিরো টু এম এম এবং এখানে এসে জয়েন করে দেবো প্রেস এন্টার এবার এখানে যে টোয়েন্টি ফাইভ এম এম যে লেন্থটি রয়েছে এই লাইনটি এটি আমরা ড্রয়িং করবো এল এন্টার টোয়েন্টি ফাইভ এন্টার প্রেস এন্টার এবার আমরা এই লাইন দুটিকে কপি করবো বিভিন্ন সিও লিখে এন্টার প্রেস করবো সিলেক্ট অবজেক্ট এন্টার ক্লিক বেস পয়েন্ট এন্টার সিলেক্ট অবজেক্ট প্রেস সিফট কি অ্যান্ড সিলেক্ট প্রেস এন্টার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে স্টেপগুলি রয়েছে এই স্টেপগুলি স্টেপগুলি এখানে ড্রয়িং করা হয়ে গেছে আবার আমরা এল এন্টার প্রেস করবো তো আমি এখানে কোনো মেজারমেন্ট দিতে চাইছি না তো আমি জাস্ট এখানে এমনি একটা লাইন ড্রয়িং করলাম এবং এখান থেকে একটি লাইন ড্রয়িং করবো যে এই এখানে যে লাইন দুটি আমি ড্রয়িং করব এই লাইন দুটি যেখানে ইন্টারসেক্ট হবে সেখান থেকে আমি বাকি যে অংশগুলি রয়েছে সেগুলিকে আমি ট্রিম করে দেবো সেই জন্য আমি আবার এল লিখে এন্টারপ্রেস করলাম এবার এখানে যে লাইন দুটি যেখানে ইন্টারসেক্ট হলো সেটি ছাড়া এখানে বাকি যে অংশগুলি রয়েছে সেগুলিকে আমি ট্রিম করে দেবো সেই জন্য টিআর লিখে এন্টারপ্রেস করবো টিআর ডবল এন্টার এবার এই স্টেপগুলিকে কপি করে নেবো চি প্ৰেছ কৰি আমি এইগুলীকে চিলেক্ট কৰি নিলামে চণ্টাৰ এল এণ্টাৰ এই জেগাটো আমি এবাৰ জইন কৰি দিবল এণ্টাৰ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে দেব দেবো এখানে আমরা এলাইন ডাইমেনশন ইউজ করব না যেহেতু এটি আইসোমেট্রিক ড্রয়িং আছে সেহেতু আমাদের এখানে লিনিয়ার ডাইমেনশন ইউজ করতে হবে সেই জন্য আমরা কিবোর্ড থেকে এল লিখে এন্টারফেস করবো এল কমান্ড আমরা লিনিয়ার ডাইমেনশানের জন্য ইউজ করে থাকি তো আমি এখানে লিনিয়ার ডাইমেনশন দেওয়ার জন্য যে কমান্ডটি ইউজ করলাম সেই কমান্ডটিকে আমি বারবার আমি লিখতে চাইছি না তো সেই জন্য আমি এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে প্রথম যে অপশনটি আছে এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি যেই অংশটি ডাইমেনশান দিতে চাইছি সেটি আমি সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে ডাইমেনশনটি শো করাবো তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি যে ডাইমেনশনগুলি দিয়েছি এই ডাইমেনশনগুলি সঠিকভাবে শো করছে না তো ডাইমেনশানগুলিকে এডিট করতে হবে তো সেই জন্য একটি কমান্ড আছে সেটি হলো ডিম এডিট সেই জন্য আমি কিবোর্ড থেকে ডিম এডিট লিখে এন্টারপ্রেস করব এবার আমরা এই অপশানটিকে সিলেক্ট করব এবার যেই ডাইমেনশনগুলিকে আমরা এডিট করতে চাইছি সেই ডাইমেনশনগুলিকে আমরা সিলেক্ট করব প্রে সেন্টার এবার এই ডাইমেনশনগুলি যে প্লেনে দেখানো রয়েছে সেই প্লেনটিকে আমাদের শো করাতে হবে তো বন্ধুরা আশা করছি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কীভাবে আমরা এই ধরনের আইসোমেট্রিক অবজেক্ট ড্রয়িং করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে দেখা হচ্ছে কোনো পরবর্তী টিউটোরিয়ালে থ্যাংক ইউ